हाय एवरीवन, অনেক দিন বাদে একটা ব্লগ বানাচ্ছি। এই যে এখন আমরা আছি নার্সিং হোমে। কোন নার্সিং হোম? ঝাড়গ্রাম নার্সিং হোম। ঝাড়গ্রাম নার্সিং হোম 12:30 বাজে, রাত 12:30। এবার নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছেন কেন আমরা নার্সিং হোমে আছি। এই দুদিন আগে আমি পোস্ট করেছিলাম একটা ছবি, ছবিতে ছিল আমরা দুজন আর মাঝে আরেকজন আছে, পুচকে একটা বাচ্চা। তো সেই মানে সেই পারপাসে আর কি ভর্তি হয়েছিলাম। শুক্রবার দিন, শুক্রবার দিন হচ্ছে 11 তারিখ ছিল। তো মেনলি আমরা 10 তারিখ আমরা গেছিলাম চেক আপে। আমার এমনি ডেট ছিল কিছুদিন পরে আর কি, ইডিটি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমার ছিল 29 সেপ্টেম্বর। তো কিন্তু ব্যাপার হচ্ছে এবার চেক আপে তো সপ্তাহে সপ্তাহে যেতে বলেছিল দিদি, আর শুক্রবার আমরা গেছিলাম, বৃহস্পতিবার গেছিলাম 10 তারিখ। তো 10 তারিখে আমার প্রেশারটা অনেক হাই ছিল, হাই ছিল বলতে 154/90 ছিল আর কি। এমনিতে আমার প্রেশার 110/70 কিংবা 120 এধারেই থাকতো, এসবিপি 120/80 এরকম থাকতো। তো পুরো প্রেগনেন্সিতে আমার কোনো প্রবলেম, সেরকম মেজর কিছু প্রবলেম হয়নি। তো হয়েছে সেদিন প্রেশার এত বেশি হয়ে গেছে, তিনবার চেক আপ করেছে, তিনবারই ওরকম, একবার 150 এসবিপি, একবার 146, একবার 154। তো একবারে অনেক বেড়ে গেছিলো, তো তো প্রেশার ওষুধ অ্যাড করাও হয়ে গেছিলো, লেবেটালল 100 করে বিটি করে। আর কিন্তু তার সাথে পা ফুলছিলো আমার এক মাস আগে থেকে, পা ফুলছিলো বেশ, তার জন্য ওষুধ দেওয়াও ছিল। কিন্তু এবার মানে আমার ডক্টর বলেছিলেন যে প্রিএক্লাম্পসিয়া হতে পারে, মানে প্রেশার হাই হতে পারে পরের দিকে, ডেলিভারির আগের দিকে আর কি, ডেলিভারির ডেটের আগের দিকে, লাস্টের দিকে আর কি, মানে আমার থার্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে প্রেশারটা হাই হতে পারে, পসিবিলিটি আছে। তো সেই জন্য এবার চেক আপে ছিলাম, কিন্তু প্রেশার বেড়ে গেছে শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন 10 তারিখ। তো ইউরিন রিপোর্ট করতে বলেছিলো, ইউরিন রিপোর্ট নিয়ে পরের দিন গেছি আবার 11 তারিখ। তো সেদিনও প্রেশার, প্রেশারের ওষুধ খেয়ে গেছি, কিন্তু তাও হাই ছিল। তার সাথে ফিটাল হার্ট রেট একটু কমই ছিল, মানে 103 বিপিএম থেকে 120 এরকম হচ্ছে আর কি, যেটা অ্যাকচুয়ালি থাকার কথা 140/160 বিপিএম থাকার কথা, কিন্তু আমারটা একটু কমে গেছিলো। তো আমার ডক্টর বললেন যে ওয়েট করা যেতে পারে, কিন্তু মানে এনিটাইম প্রবলেম হতে পারে, কারণ ফিটাল হার্ট রেট একটু কম আছে। তো সেই জন্য আমি এবার বলছেন যে সেরকম হলে মানে সিজার করে দিলে ভালোই হয়, আর যেহেতু প্রেশারটা হাই আছে আমার। তো এমনিতে আমার ইচ্ছে ছিল নর্মাল ডেলিভারি করার এমনিতে, কারণ সিজারের ওই যে পোস্ট অপ কমপ্লিকেশন অনেক কিছু হয়, সেই কমপ্লিকেশনটা আমার মানে খুব একটা ইচ্ছে ছিল না নিজের নেওয়ার। তো নর্মাল ডেলিভারিতে অনেক কমপ্লিকেশন কম হয়, সেটা আমি মানে আগের অনেকজনের সাথে কথা বলেছি কিংবা জেনেছি ব্যাপারটা আর কি। কিন্তু এমন সিচুয়েশন হলো, ফিটাল হার্ট রেট কমে যাচ্ছে, একটু চাপ খেয়ে গেলাম। তারপরে বললেন, ডক্টর বললেন যে সেরকম হলে মানে সিজার করে দেওয়া, করে নেওয়াই ভালো আজকে কিংবা কালকের মধ্যে। তাড়াতাড়ি ডিসিশন নিলাম, আর সন্ধ্যাবেলা রাত্রেবেলায় প্রসিডিউর করে নেওয়া হলো। আমার হুট করে মানে 11 তারিখ রাত 8:20 সিজার হলো। নতুন ফ্যামিলি মেম্বার আসলাম, যার নাম রেখেছি রণবাবু, ডাকনাম তিমি। কিন্তু এখন হসপিটালে নার্সিং হোমেই রয়েছি, একটু সুগারের প্রবলেম ছিল। হ্যাঁ, রীতিমতো 48 ঘন্টার উপরে স্যালাইন চলেছে। হ্যাঁ, পুচকেটার মানে সিবিজি সুগার 33 ছিল আফটার ডেলিভারি, তো ওর জন্য ওরা সঙ্গে সঙ্গে সুগার
মানে চেক আপ করেছে পুরো চার ঘন্টা ছাড়া ছাড়া, আর তার সাথে স্যালাইন চলেছে, আর তারপরে মানে 24 ঘন্টা 48 ঘন্টা বাদে ওটা অমিট করেছে যখন একটু স্টেবল হয়েছে সুগারটা। আর এবার এমনি খাওয়া দাওয়া করছে ঠিকঠাকই পুচকেটা, আর জন্ডিস রিপোর্টটাও মানে জন্ডিস বলতে বাকি ব্লাড রিপোর্ট যেগুলো আর কি সেগুলো ঠিকঠাকই আছে আপাতত। তো বিশ্বকর্মা পুজো আছে, মহালয়া আছে, মহালয়াও আছে, কালকে ব্লাড টেস্ট হবে আর একবার আর কি চেক আপ হবে। এমনিতে চোখটা হালকা হলুদ লাগছে, আমরা যেতে পারছি কি যেতে পারছি না নাকি আর কয়েকদিন থাকতে হবে কালকে বোঝা যাবে। এমনিতে চোখ হলুদ লাগছে, ডক্টর এসেছিলেন পেডিয়াট্রিশিয়ান যিনি উনি বললেন হালকা হলুদ লাগছে চোখটা, যদিও ইউরিনটা নর্মাল কালার মানে হোয়াইটিস টাইপের ঠিকই আছে। তো একবার তাও একবার লাস্ট চেক আপ করে আর কি ছাড়বেন, কালকে সকালে ব্লাড টেস্ট হলে দুটো তিনটে নাগাদ রিপোর্টটা চলে আসবে, তারপরে আমরা যদি নর্মাল থাকে তাহলে ছাড়বেন, না হলে আরও স্টে করতে হতে পারে এখানে। আর ওই আর কি সিজার করা হয়েছে, সেখানে সিজার হয়ে গেছে, এবার একটু কমপ্লিকেশন একটু হাঁটাহাঁটি করতে অসুবিধা আপাতত, খাওয়া দাওয়া হাঁটাহাঁটি এগুলো আর কি একটা ব্যবহার করতে হবে। আর আমরা এখন দুজনেই আছি, হ্যাঁ এই কদিন ধরে হচ্ছে আমার কাতর অবস্থা, এই যে চোখ মুখ কিরকম হয়ে গেছে পুরো। আর এই কদিন ধরে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই আর কি রাতে এখানে থাকছিলেন, আর প্রথম দিন আমার ছোট মাসি আর আমার মা ছিলেন, আর এই কদিন কালকে অবধি আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই থাকছিলেন রাতে এখানেই কোনোরকমে অ্যাডজাস্ট করে। কিন্তু আজকে ওনাদের শরীরটা একটু খারাপ লাগছে, অনেকদিন টানা কদিন হলো, টানা তিন দিন যদি ঠিকঠাক ঘুম না হয় প্লাস বাড়ি গিয়ে এটা সেটা কাজ, আমাদের জন্য খাবার রেডি করে পাঠানো, এই পুচকেটার এত জামা কাপড় একটা জামা কাপড় সেগুলো কাছাকাছি, এইসব করতে গিয়ে ওনাদের ঘুম দিনের বেলায়ও হচ্ছিলো না, প্লাস রাতে এখানে এসে এখানে তো হওয়ার কথা নয়। আর তাছাড়া ফ্যানটা আমরা খুব স্লোলি চালিয়ে রেখেছি, খুবই আস্তে মিনিমাম, কারণ হচ্ছে পুচকেটার হ্যাঁ পেডিয়াট্রিশিয়ান বলে গেছেন যে এখানে হাত পাগুলো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে পুচকেটার, আর সেই জন্য আর কি মানে ওর যাতে ঠান্ডা না লাগে ফ্যানটা আমরা ভীষণ কমে রেখেছি। আর আমাদের গরম লাগছে, হাত পাখাটা কই, হাত পাখাটা আমরা হাত পাখা নিয়ে আমরা মোটামুটি পাখা করছি, কোথায় গেলে ছোটো হাত পাখাটা, যাই হোক এই এই সামনে এটা হাওয়া হচ্ছে আমরা। আর হচ্ছে মহালয়ার শুভেচ্ছা, পুজো আসছে, এ তো ঘুমে একাকার অবস্থা হয়েছে। আজকে তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার কবে তৈরি করতে পারবো জানি না, আপাতত একটু এরকম শিডিউলের মধ্যে আছি। এই পুচকে কে একবার দেখায় কী করছে, পুচকে কী করে একটু হাঁটাহাঁটি করতে একটু অসুবিধা হচ্ছে, পেস্টিং করা হয়েছে সিজারের পরে, কিন্তু ওই একটু তো একটু টনটনে ভাব আছে আর কি। এই যে পুচকে পুচকে কী করে পুচকে এই যে ঘুম দিচ্ছে এখানে, তো এই যে দেখলেন পুচকে কী করছে, ঘুম দিয়েছে ওকে খাওয়ানো হলো এই মাত্র, ঘুম থেকে উঠতে চাইছিল না, ওকে পায়ে সুড়সুড়ি দিয়ে দিয়ে খাওয়ানো হয়েছে, মানে ঘুমই কাটছে না ওর, আজকে ওকে বিসিজি ভ্যাকসিনটা দিয়েছে। যাই হোক আজ তাহলে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।